सकल के जय जीशु इम्मानुएल जय मसीह की परमेश्वर प्रभु यीशु के नाम से आज के विशेष करे आपनादेर धन्यवाद दी जे ईश्वर कत महान ईश्वर और जत जन आपनारा एई मुहूर्ते अनलाइने एसेछेन आमरा अंतर थेके प्रभु जीशुर नामे आपनादेरके स्वागतम जानाई जे सत्यि इविनिंगे आमादेर प्रचंड डिस्टार्बेंसेर मध्य दिए আমরা কিছু মানুষের জন্য আমরা প্রার্থনা করতে পেরেছি নো ডাউট এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে তার নতুন আত্মার চালনা দিয়েছেন পবিত্র আত্মার অনুগ্রহ দয়া কৃপা করুণা আমরা প্রভু যিশুর নামে সকলকে আমরা ধন্যবাদ দিই সত্যি যে প্রত্যেকটা মুহূর্ত অনেক সমস্যা থাকে আর ঈশ্বরের বাক্য বলছে আমি कार्य करी किना आई जान तो एक क्यों ईश्वर वाक्य बोलते बंद कर जाते सत्य ना जाने और जखनी क्यों मानुष सत्य जानते चाय अनेक आसे तार मध्य दिए आपके एगिए प्रभु जीशु नाम धन्यवाद देखते देखते 120 दिन प्रभुर सान्निध्ये बसे আপনারাও বসেছেন এবং যিশুর নামের সকলকে যে ঈশ্বর কত মহান ঈশ্বর তাই আজকে এই মুহূর্তে নামের সকলকে স্বাগতম জানাই যে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাদের তার আত্মা পবিত্রতার অনুপ্রেরণা তিনি আমাদের দিয়েছেন যিশুর নামে সকলকে ধন্যবাদ বাসুদেব দেবনাথ प्रभु जीशु नाम धन्यवाद करी शिक्षा बोस के प्रभु जीशु करी मरियम दास के मरियम दास के प्रभु जीशु नाम धन्यवाद करी धन्यवाद दी एलिजाबेथ रिचार्ड पुष्पा प्रभु जीशु नाम धन्यवाद करी प्रभु जीशु नाम धन्यवाद करी अपने प्रत्येक जे ईश्वर तिनि आमादेरके तार साहाज्य करेछेन आसुन आमरा जखन सान्निध्ये आछि আমরা এই সময় প্রভুর গান গাইব বিনতি শুনলে বালে আশু নিয়ে আনে বালে আর প্রভু সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভু আসুন যখন আমরা সেই গান সবাই মিলে গাইব সেই গানটাকে এবং প্রভু যিশুর নামে আমরা সকলকে স্বাগত এই মুহূর্তে আমি জানি প্রত্যেকটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেক মানুষের জন্য আমরা প্রার্থনা করতে পারিনি ডোন্ট ওয়ারি এখন আমরা প্রার্থনা রাখব আসুন আমরা সেই গানের গান গাই আপনারা সকলে এই গানটা জানেন বিনতি শুনলে বালে আসু নিহানে বালে চাঙ্গাই দেনে বালে তো আইয়ে ইসি ভাগ আমরা সব মিলকে পরমেশ্বর কো আরাধনা করি मेरे आंसू निहाने चंगाई देने वाले श्रुति हो यीशु राजा सकले गाय विनती सुनने वाले मेरे आंसू निहाने वाले चंगाई देने वाले वाले
यीशु राजा, यीशु
चमत्कार करने हारे करुणा निधि तारण धारे चमत्कार करने हारे सदा चमत्कार करने हारे यीशु चमत्कार करने हारे सुनने वाले मेरे आने वाले चंगाई देने वाले स्तुति हो यीशु राजा स्तुति हो यीशु राजा মানুষকে বলছো যে আমি চোখের জলকে মুছিয়ে দেবার একমাত্র ঈশ্বর প্রভু তুমি থ্যাংক ইউ প্রভু যখন আমরা তোমার কাছে আসি প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদের প্রার্থনার শ্রবণকারী ঈশ্বর প্রভু যিশু আমরা কৃতজ্ঞ চিত্তে প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যে তুমি কত মহান ঈশ্বর সত্যি প্রভু যখন আমরা তোমার কাছে বসি অনেক অনেক বিষয় আমরা প্রভু মনটা ভেঙে যায় কষ্ট হয় দুঃখার্থ হয় কিন্তু প্রভু তুমি প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে সুযোগ দেবার একমাত্র ঈশ্বর প্রভু তুমি আমি তোমায় কৃতজ্ঞ হৃদয় আমি তোমায় ধন্যবাদ দিই যে 120 দিন প্রভু তোমার অনুগ্রহে প্রভু আমাকে তুমি জীবিত রেখেছো এর জন্য তোমায় ধন্যবাদ প্রশংসা মহিমা যে তুমি কত মহান ঈশ্বর প্রভু থ্যাংক ইউ প্রভু যিশু প্রভু যে প্রত্যেকটা মুহূর্ত 120 দিন তুমি আমাদের জীবনে কত আশীর্বাদ করেছো কত অনুগ্রহ করেছো কত দয়া করেছো কত কৃপা করুণা করেছো আমরা তোমায় ধন্যবাদ দিই প্রভু
তাই যে তোমার বাক্যের মধ্যে হচ্ছে মেরে মর্জি চঙ্গে হো যা। জিতনে লোক বিমারি মে হ্যাঁ, জিতনে লোক তকলিফ মে হ্যাঁ, জিতনে লোক প্রভু উসকা পরিস্থিতি মে হ্যাঁ, জো লোক কোভিড কা পেশেন্ট হ্যাঁ প্রভু, জো লোক প্রভু আবি উসকো করোনা ভাইরাস হুয়া প্রভু, ঈশু কে নাম সে বচন মে লিখা মেরে মর্জি তু চঙ্গে হো যা, ঈশু কে নাম সে থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু। ইসি বাদ প্রভু হাম তেরে হাতো মে সমর্পণ কর রহে প্রভু সবকো প্রভু, তু দয়া কি পাক करुणा कर प्रभु। जितने लोग प्रभु ऑनलाइन में आया प्रभु, वो लोग तेरे पास रोड है प्रभु, बहुत आदमी का परिवार में कोविड है प्रभु, बहुत आदमी का फैमिली में कोविड है प्रभु, इसी पर प्रार्थना कर प्रभु, तू भीती और प्रार्थना तू चंगाई देने वाला परमेश्वर प्रभु यीशु तू है। इसी पर प्रभु बहुत आदमी के जीवन में उन लोग डर है, भय है प्रभु, अनेक मानुष तारा भय पाच्छे प्रभु यही रोगे थेके परिस्थितिर मध्ये दिए, किन्तु प्रभु तुमी तोमार वाक्येर मध्ये लेखा आछे तू सिफा, তুমি আমাদের জন্য রক্ত কালভারী ক্রুশের রক্ত তুমি ঝরিয়েছো প্রভু, যেন আমরা বিশ্বাস করতে পারি তোমার রক্তের গুণে প্রভু আমাদেরকে তুমি শুচি পবিত্র এবং নিরোগ তুমি রেখেছো, তোমায় ধন্যবাদ দিই প্রভু, থ্যাংক ইউ প্রভু। আজকে এই মুহূর্তে প্রভু যত জোর প্রভু তোমার কাছে এসছে প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বোন বাসুদেব দেবনাথকে তোমাকে সমর্পণ করছি প্রভু, তুমি অনুগ্রহ করো, সুনীতা দেবনাথকে রাখছি প্রভু, যিশুর নামে তোমার ক্ষত বিক্ষত অনুকারী হাত রাখো প্রভু, প্রার্থনা করি প্রভু তার বাবা মাকে সেই পরিবারকে তুমি প্রোটেক্ট করো প্রভু, যিশুর নামে তাদের জীবনে অলৌকিক কাজ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, শিখা বোসকে তোমাকে সমর্পণ করছি প্রভু, তার যে স্কিন যে প্রবলেম আছে প্রভু, ইউ আর দ্য হিলার, বি হিল জিসাস নেম প্রভু, এভরি স্কিন ডিজিজ দ্য রিমুভ জিসাস নেম প্রভু, সিস্টার Sika boss is the complete heal by Jesus Prabhu, thank you Jesus, thank you Prabhu, tumaye dhonnobad di Prabhu, Sika boss ke tumi porsho korcho Prabhu, ei muhurte tumi onugroho koro, ami sister Elizabeth পুষ্পাকে তোমাকে সমর্পণ করছি, তার দুই সন্তানকে পরিবারকে তার হাজবেন্ডকে আমি রাখছি প্রভু যিশুর নামে, ইউ আর দ্য হিলার, বি হিল জিসাস দেম প্রভু, সেই রিচার্ড ফ্যামিলিকে তাদের পরিবারকে আমি তোমাকে ডেডিকেট করছি, তোমার প্রোটেকশন তোমার সুরক্ষা দাও প্রভু, রাইট নাও প্রভু, আমি এই মুহূর্তে প্রভু অর্জুন পণ্ডিত কো তেরে হাতো মে সমর্পণ করো, উসকো পরিবার কো উসকো বিবি কো বচ্চো কো উস ঘর কো তেরে হাতো মে সমর্পণ করো প্রভু, ঈশ্বর কে নাম সে উসকো চঙ্গাই দে প্রভু, ও তেরে মহিমা প্রশংসা করে প্রভু, উসকো বড়োতি দে প্রভু, থাউজেন্ড মোর আশিস কর প্রভু, ও লোক ধন্যবাদ প্রশংসা করে গে প্রভু, तेरे हाथों में समर्पण कर रहा अंजित पंडित का, सबको तेरे हाथों में समर्पण रगड़ है प्रभु, तू दया की पा करुणा कर प्रभु, हमें यही मुहूर्त पूनम शर्मा को भी तेरे हाथों में समर्पण कर रहे प्रभु, पूनम शर्मा के परिवार को तेरे हाथों में रगड़ है प्रभु, उसके परिवार को सही सलामत रखे प्रभु, वो लोग विश्वास करें अंदर से, क्योंकि शैतान बार बार कर उसको मन में डाउट लेके आ रहा है प्रभु, शैतान बार 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 बहुत तरीका से उसको घबराहट दे रहे प्रभु, ईश्वर के नाम से प्रभु, जो कुछ शैतान का काम है प्रभु उसके परिवार में रिमूव जीसस नेम प्रभु, पुनः समर्पण कर दया की पा करुणा से भर दे प्रभु, আমি মৌসুমী বংশরিয়াকে তোমাকে সমর্পণ করছি প্রভু, তুমি মৌসুমী বংশরিয়ার জীবনে প্রভু তোমার পবিত্রতা চালনা করো প্রভু, ঈশ্বরের নাম সে প্রভু, মৌসুমী বাংসারিয়ার জীবনে তুমি অলৌকিক কাজ করো প্রভু, রাইট না প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু। আমি পিন্টু প্রভু, পিন্টু উখরা জীবনকে তোমার পবিত্রতা চালনা করো, পিন্টু উখরার জীবনকে তুমি অনুগ্রহ করো, যেন সে তোমার গৌরব প্রশংসা যিশুর নামে থাউজেন্ড গুণ আশীর্বাদ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু বিকাশ সেন কো তেরে হাতো মে সমর্পণ করছি, বিকাশ সেনকে পরিবার রাখছি প্রভু, তুমি প্রত্যেকটা মুহূর্ত বিকাশ সেনের জীবনকে তুমি অলৌকিক কাজ করেছো প্রভু, এই মুহূর্তে তোমার অনুগ্রহ তোমার প্রোটেকশন তুমি রাখো প্রভু, থ্যাংক ইউ প্রভু, কারণ ঈশ্বরের বাক্য বলছে মিশ্রদের যে উৎকোচ রোগ তোমার বাড়িতে সেই তোমার গৃহেতে আসবে না, আমি যিশুর নামে সেই গৃহকে সেই কালভারি ক্রুশের রক্তে আমি সেই গৃহকে আমি যিশুর রক্তে বন্ধন করেছি, তোমার প্রোটেকশন দেওয়ার জন্য বিকাশ সেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি রঞ্জনা ডিকোস্টাকে তোমাকে সমর্পণ করছি, সিস্টার রঞ্জনা ডিকোস্টার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, আশিস
রঞ্জনা ডিকোস্টার জীবনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রভু যিশুর নামে রঞ্জনা যেন তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করে, যেন তোমার গৌরব করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি, সুব্রা ঘোষকে তোমাকে সমর্পণ করছি। তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্রতার প্রোটেকশন তোমার সুরক্ষা দাও প্রভু যিশুর নামে। যেন বিশেষ করে সুব্রা ঘোষ যেন তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে। তুমি বাইরিয়া বিদ্যা সুরক্ষা করো, যেন সুব্রা ঘোষ তোমাকে উচ্চকৃত মহিমান্বিত, তার পরিবার তার ফ্যামিলিকে আমি ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি প্রোটেকশন দাও। আমি রঞ্জিতা অভিজিৎ মিত্রাকে তোমাকে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। রঞ্জিত অভিজিৎ মিত্রার জীবনে তুমি অলৌকিক কাজ করো, তার পরিবারকে তোমার প্রোটেকশন তোমার সুরক্ষা দেখো যিশুর নামে। তারা যেন তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, সিস্টার মার্গারেট বিশ্বাসকে তোমাকে সমর্পণ করছি। সিস্টার মার্গারেটের জীবনে তুমি অলৌকিক কাজ করো। সিস্টার মার্গারেট যেন তোমার গৌরব করতে পারে প্রভু। বিশেষ করে তুমি তাকে আশীর্বাদ করো, তার টিউশন এসছে। আমি ধন্যবাদ দিই। বিশেষ করে রোসলিন দত্তকে তোমাকে রাখছি প্রভু। সেই বাড়িকে আমি যিশুর নামে প্রোটেকশন তোমার অনুগ্রহ রাখো প্রভু। বিশেষ করে তার ভাইদেরকে তোমাকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি প্রভু, রোসলিনদির ছেলে প্রভু রোনাল্ডকে তোমার কাছে রাখছি, তোমার প্রোটেকশন দাও। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি প্রভু, টিনার পরিবারকে তোমার প্রোটেকশন তোমার সুরক্ষা দাও প্রভু যিশুর নামে। প্রার্থনা করি প্রভু, তাদের জীবনে তুমি অলৌকিক কাজ করো, তারা যেন তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে। বাইরিয়া বিতাস রক্ষা করো। প্রার্থনা করি প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, রবি বানসারিয়া তোমার কাছে সমর্পণ করছি, তাদের মেয়ে সবিতা বানসারিয়া, তার সঙ্গে সঙ্গে সমিয়েল ওয়ানসারিয়া এবং প্রভু রবির মাকে এবং তার ওয়াইফকে আমি যিশুর রক্তে সমর্পণ করছি। সেই পরিবারকে তুমি কত সুরক্ষা রেখেছো, কতভাবে প্রোটেক্ট করছো, আমি যিশুর নামে প্রার্থনা করছি প্রভু। অলৌকিক কাজ করো, তারা যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারে। ইয়েস প্রভু, আমি প্রত্যেকজনকে তোমার কাছে রাখছি প্রভু। আমরা বিশেষ করে প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু, সমপ্রিয়া সরকারকে রাখছি। সমপ্রিয়া সরকারের জীবনে তোমার অনুগ্রহ করো। সমপ্রিয়া সরকার যেন তোমার গৌরব করে। সমপ্রিয়া যেন তোমার সমপ্রিয়াময় তোমার কাছে রাখছি প্রভু। তুমি তার জীবনে তার ফ্যামিলিকে যা কিছু প্রয়োজন আছে প্রভু যিশুর নামে, সিস্টার সরকারের জীবনে তুমি অলৌকিক কাজ করে, যেন সে তোমার গৌরব করতে পারে। আমি বিনা ছত্রীকে বি তেরে হাতমে সমর্পণ করো প্রভু। ইসিবা প্রভু, বিনা ছত্রীকে পরিবারকে তেরে হাতমে রখ রে প্রভু। উসকো বেটা বেটিকে উসকো হাজবেন্ডকে তেরে লহু সে ভর দে প্রভু। ঈশ্বর কে নাম সে প্রভু, বিনা জি তেরে মহিমা প্রশংসা কর। উসকো ঘর কো তু সুরক্ষা কর প্রভু। সংসার প্রভু, টুসু রয়কে তোমার কাছে রাখছি প্রভু। টুসু রয়ের জীবনে তুমি অলৌকিক কাজ করো। টুসু রয়ের পরিবারকে রাখছি, তোমার ফ্যামিলিকে তোমার কাছে রাখছি প্রভু, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু, তুমি টুসু রয়ের জীবনে অলৌকিক কাজ করো, যেন সে তোমাকে গৌরব করতে পারে প্রভু। তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা প্রভু রঞ্জনা কাশ্যপকে তোমার কাছে সমর্পণ করছি। রঞ্জনা কাশ্যপের জীবনকে তোমার পবিত্রতা চালনা করো। রঞ্জনা কাশ্যপ যেন তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে। আমরা প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, তুমি তাদের জীবনে আশিস কাশ্যপকে তোমার কাছে রাখছি, তোমার পবিত্রতা সাহায্য করো। প্রার্থনা করি প্রভু, মমতা কাশ্যপকে রাখছি প্রভু, প্রণব কাশ্যপকে রাখছি প্রভু। সেই পরিবারকে তোমাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। এই কাশ্যপ ফ্যামিলিকে তোমার যিশুর নামে তোমার প্রোটেকশন সুরক্ষা দাও। প্রত্যেকটা মুহূর্ত যারা যারা তোমাকে যেন উচ্চকৃত মহিমান্বিত করতে পারে। এই মমতা কাশ্যপ, আশিস কাশ্যপ, প্রণব কাশ্যপ, রঞ্জনা কাশ্যপ প্রভু, এই পরিবারকে তোমাকে ডেডিকেট করছি প্রভু। রাইট না প্রভু, থাউজেন্ড গুণ আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। আমরা প্রভু বিশেষ করে তৃপ্তি রোজারিওকে তোমাকে সমর্পণ করছি। সেও তোমাকে ইউএসএ থেকে প্রত্যেকটা মুহূর্ত সে তোমার কাছে বসে প্রার্থনা করে। এই মুহূর্তে তুমি তার জীবনে কত আশীর্বাদ করেছো তৃপ্তি রোজারিও। অন্তর তুমি কথা বলো প্রভু, তার মনকে তুমি তোমার অনুগ্রহ করো প্রভু, তার কঠিন হৃদয়কে তুমি সরিয়ে দাও, এবং যেন প্রভু সেই তোমাকে যেন ভালোবাসতে পারে, তোমার পথে আসতে পারে। তুমি তার জীবনকে ব্লেস করো। তার মেয়েকে, মেয়ের সন্তানকে, তার পরিবারকে আমি রাখছি। তার তৃপ্তি রোজারিওর হাজবেন্ডকে রাখছি। তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্রতা চালনা করো, যেন তৃপ্তি রোজারিও তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমরা প্রশান্ত বিশ্বাসকে তোমাকে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। প্রশান্ত বিশ্বাসের জীবনকে তুমি অনুগ্রহ করো প্রভু, তার ফ্যামিলিকে রাখছি প্রভু। যা কিছু সমস্যা প্রভু যিশুর নামে তুমি প্রশান্ত ভাইয়ের জীবনে অলৌকিক কাজ করো, যেন প্রশান্ত বিশ্বাস তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমরা অভিজিৎ মজুমদারকে তোমাকে সমর্পণ করছি। তুমি তাকে কত আশীর্বাদ করেছো, বিশেষ করে অভিজিৎ ভাই সেই ডক্টরের জন্য যে ক্রিটিক্যাল পরিস্থিতি আছে প্রভু, আমি নাশ্বরতে যিশুর নামে প্রার্থনা করি প্রভু, যে কোভিড
পয়েছে প্রভু, সে ডেঞ্জার পিরিয়ডে আছে প্রভু, যিশুর নামে প্রার্থনা করে, ইউ আর দ্য হিলার, বি হিলড জিসাস নেম প্রভু। কেন ঈশ্বর বাক্য বলছে তোমার ক্ষত সকল দ্বারা আরোগ্য, সেই ডক্টর ভাইকে তোমার সুস্থতা দাও, তার সঙ্গে যখন অভিজিৎ দাও, মাকে তার বিশেষ করে তার ওয়াইফের অন্তরে কথা বলে যেন বাড়িতে এসে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। আমরা প্রভু এই মুহূর্তে দেবাঞ্জন বিশ্বাসকে তোমাকে সমর্পণ করছি, সে ডিউটির মধ্যে আছে, তুমি তার শরীর স্বাস্থ্য মনকে তুমি ভালো রেখেছো, দেবাঞ্জনের বিশ্বাসের জীবনে তুমি আশীর্বাদ করো, তার সুন্দর লাইফ পার্টনার দাও, যেন সে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। আমরা সমুয়েল বোপাইকো তেরে হাতমে সমর্পণ করো ঈশ্বর প্রভু, সমুয়েল বোপাইকোকে সাইসা সালামত রাখা প্রভু, ঈশ্বরের নাম সে প্রভু থাউজেন্ড মোর আশিস কর প্রভু, সমুয়েল জি কো উসকো বিবি কো রীতা বোপাইকো, আর সংসদ প্রভু উসকো বেটি বিনীতা বোপাইকো উসকো ভাইয়া, আর প্রভু ভিক্টর কো আর সংসদ প্রভু শশী কো প্রভু তেরে হাতো মে সমর্পণ কর প্রভু, ঈশ্বর কে নাম সে প্রভু উস ঘর কো তেরে হাতো মে সমর্পণ কর প্রভু, উস পরিবার কো ভিক্টর কো বিবি কো বচ্চা কো তেরে হাতো মে সমর্পণ কর, উস ঘর কো ঈশ্বর কে লহু সে বাঁধ রে প্রভু, ইস বোপাই ফ্যামিলি কো থাউজেন্ড গুণ আশিস কর, ও লোক মিলকে তেরে মহিমা করে। আমি রাখি বিশ্বাসকে তোমাকে সমর্পণ করছি, রাখি বিশ্বাসের জীবনকে তোমার পবিত্রতা চালনা করো, যেন রাখি বিশ্বাস তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করে, তার বাইরে যাওয়ার বিতাশা রক্ষা করো, যেন রাখি যেন তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ জিসাস, তুমি তার জীবনে আশীর্বাদ করেছো, যেন রাখি তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু ভাই বরুণ দত্তকে তোমাকে সমর্পণ করেছি, বিশেষ প্রার্থনা চেয়েছে তার ওয়াইফের জন্য, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু তার ওয়াইফের যা কিছু ক্রিটিক্যাল পরিস্থিতি আছে, যা কিছু আছে প্রভু, আমি যিশুর নামে প্রার্থনা করছি প্রভু, এই মুহূর্তে তুমি তার জীবনে অলৌকিক কাজ করো, বি হিল জিসাস নেম প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু যেন বরুণ দত্তের ওয়াইফ তোমার গৌরব করতে পারে, তুমি তাকে সম্পূর্ণ সুস্থতা দাও, যেন তোমাকে উচ্চকৃত মহিমানা। আমরা মেরিয়াম করছি, তুমি তাকে কত আশীর্বাদ করছো, সে সেন্টারে যখন কাজ করে প্রভু, সে অনেক কোভিড পেশেন্টকে নিয়ে ঘাটে, তুমি তাকে সুরক্ষা রেখেছো, তার ফ্যামিলিকে বিশেষ করে তার দিদি দেবরা বিশ্বাসকে রাখছি প্রভু, তার বিশেষ করে মিরিয়ামের বাবাকে তোমাকে সমর্পণ করছি, তোমার সুস্থতা দিয়েছো প্রভু, তুমি তার জীবনকে সেই পরিবার যেন তোমাকে উচ্চকত মহিমান্বিত করে, যেন তোমার গৌরবের মধ্যে দিয়ে। আমি পরিণীতা সর্দারকে রাখছি প্রভু, আমরা ভাই অ্যান্ড্রুসকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো পরিণীতা ভাই অ্যান্ড্রুসের জীবনে তুমি অলৌকিক কাজ করো প্রভু, যিশুর নামে যেন সে তোমাকে উচ্চকত মহিমান্বিত করতে পারে, তার বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো ভাই, ভাইয়ের জীবনে যেন এইভাবে যেন তোমার গৌরব করতে পারে। প্রার্থনা করি প্রভু বিশেষ করে যেন অ্যান্ড্রু ভাই এবং পরিণীতা তাদেরকে শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো, তারা যেন তোমাকে গৌরব করতে পারে, তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে, যিশুর নামে তাদের পরিবারকে বিশেষ করে পরিণীতার বাবাকে তোমাকে রাখছি, রঞ্জন সর্দারকে রাখছি, তার ওয়াইফকে রাখছি প্রভু, তোমার পবিত্রতা চালনা করো, তার সঙ্গে সঙ্গে ভাই অ্যান্ড্রুস শুভদীপের মায়ের পরিবারকে তুমি ভালো রাখো, তাদের পরিজনকে আজ ভালো রাখো, যেন তোমার গৌরব করতে পারে, তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু বিশেষ করে প্রদীপ দাসকে তোমাকে সমর্পণ করছি, ভাই প্রদীপ দাসের জীবনকে তোমার পবিত্রতা চালনা করো প্রভু, যিশুর নামে প্রদীপ যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, ইয়েস, তার ফ্যামিলিকে তোমার প্রোটেকশন দাও, তাদের সন্তানকে তোমার প্রোটেকশন দাও, যেন প্রদীপ ভাই তোমাকে গৌরব করতে পারে। থ্যাংক ইউ জিসাস, প্রদীপের জীবনে তুমি প্রত্যেকটা মুহূর্ত তার যা কিছু প্রয়োজন আমি প্রার্থনা করছি, তুমি জিওবাজিরই যোগানদাতা ঈশ্বর, প্রদীপের জীবনে অলৌকিক কাজ করো প্রভু। আমরা প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, মিনি বিশ্বাসকে তোমাকে সমর্পণ করছি, মিনি বিশ্বাস যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, এই মুহূর্তে তুমি তার জীবনে যে আকাঙ্ক্ষিত প্রাণ নিয়ে এসছে আমি যিশুর নামে প্রার্থনা করছি, সিস্টার মিনি বিশ্বাসের জীবনে তুমি অলৌকিক কাজ করো, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, ইয়েস প্রভু। আমি এই মুহূর্তে প্রভু খোকন বৈদ্যকে রেখেছি প্রভু, তাদের আগামীকাল নতুন বিজনেস চালু করবে, সেই বিজনেসকে তুমি ব্লেস করো প্রভু, রাইট না প্রভু, যেন সেই বিজনেসে অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু, ভাই খোকন যেন তোমাকে উচ্চকত মহিমান্বিত করতে পারে। আমরা রেভারেন্ড কাশীনাথ বসককে তোমাকে সমর্পণ করছি, রেভারেন্ড কাশীনাথ বসকের পরিবারকে, তার ওয়াইফকে, তার মেয়েকে, তাদের ভাইদেরকে আমি যিশুর রক্তে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে কাশীনাথ দ্বার তুমি সঠিক জ্ঞান বুদ্ধি দাও প্রভু, তুমি তার জীবনে আরও আশীর্বাদ করো, আরও অনুগ্রহ করো প্রত্যেকটা মুহূর্তে প্রভু, তাদের ভাইদেরকে যে এখনো এই বয়সে সে ধরে রেখেছে শুধুমাত্র তোমার অনুগ্রহে প্রভু, সে আজকে সেই খ্রিস্টের আদর্শ একজন বড় ভাই হিসাবে প্রত্যেকজনকে তুমি তাদের
তাদেরকে ব্যবহার করছো প্রভু, এবং প্রার্থনা করি প্রভু যে সিদ্ধান্তের যে ডিস্ট্রিবিউশন তাদের সম্পত্তি প্রভু যেন সবাই তোমার গৌরব করতে পারে প্রভু, তাদের জীবনে তুমি অলৌকিক কাজ করে দেওয়া যেন এইভাবে তোমার গৌরব। আমি মুনমুন ঘটককে তোমার কাছে রাখছি প্রভু, তার দুই মেয়ের অসুস্থতার জন্য আমি রাখছি প্রভু যিশুর নামে, যা কিছু অসুস্থতা মুনমুন ঘটকের জীবনে তুমি অলৌকিক কাজ করো প্রভু, যে সমস্ত মহিলাদের যা কিছু অসুস্থতা আছে প্রভু তার দুই মেয়েকে আমি তোমাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, ইউ আর দ্য হিলার প্রভু, এই মুহূর্তে তার যা কিছু সিকনেস তোমার বাক্য পাঠাইয়া তুমি এই মুহূর্তে তাদেরকে স্পর্শ করো প্রভু ঈশ্বরের যিশুর নামে, রাইট নাও প্রভু ইউ আর দ্য হিলার, বি হিল জিসাস নেম প্রভু, থ্যাংক ইউ জিসাস, তুমি তাদের জীবনে আশীর্বাদ করছো, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারে। ইয়েস, আমি প্রত্যেকজনকে তোমার কাছে রাখছি, তুমি তাদের জীবনকে আশীর্বাদ করছো প্রভু, আমি এই মুহূর্তে সমর্পণ করছি প্রভু সুকেন্দু ব্যানার্জিকে তোমাকে সমর্পণ করছি, তুমি তার জীবনে তুমি আশীর্বাদ করো ভাই সুকেন্দু ব্যানার্জি, তার মেয়ে মৌয়া ব্যানার্জিকে রাখছি, তাদের ফ্যামিলিকে তোমাকে ডেডিকেট করছি, ভাইকে তার মাকে প্রভু, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, তুমি অলৌকিক কাজ করো যেন মৌয়া তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে ভাই সুকেন্দুর জীবনকে তুমি আশীর্বাদ করো, এবং তাদের পরিবারকে তোমাকে ডেডিকেট করছি যেন তারা পরিবার তোমার গৌরব তোমার প্রশংসা। আমি পারভিনকে রাখছি প্রভু, রাইট না প্রভু পারভিনের জীবনে তুমি অলৌকিক কাজ করো প্রভু, ঈশ্বর প্রভু পারভিনকে জীবন মেয়ে যোগ্য প্রার্থনা মাঙা প্রভু ঈশ্বকে নাম সে প্রভু, পারভিনকে জীবন মেয়ে থাউজেন্ড গুণ আশিস কর, রাইট না প্রভু ঈশ্বকে নাম সে প্রভু, জন চ্যাপ্টার 16:24 লিখা হ্যায় প্রভু, আব তক মেরে নাম সে কুছ নেই মাঙা, মাং তেরে আনন্দ পুরা হোগা, ঈশ্বকে নাম সে প্রভু, পারভিনকে জীবন মেয়ে থাউজেন্ড গুণ আশিস কর প্রভু, ও তেরে মহিমা প্রশংসা করেঙ্গে প্রভু। ऐसी बात प्रभु संजय साहू को भी तेरे हाथों में समर्पण कर रहे प्रभु, संजय साहू का जीवन में तू दया कृपा करुणा कर, तेरे आत्मा से भर दे संजय जी प्रभु, उसको बीबी मधुमिता को, उसको बच्चों को, उस घर को हम तेरे हाथों में समर्पण कर रहे, उसको बिजनेस को 100% बढ़ोती दे प्रभु, वो तेरे महिमा करेंगे। थैंक यू प्रभु, संचक देवदत्त दास महाशय के रखी, तार वाइफ के रखी, से बाड़ी के देवदत्त दार परिवार के डेडिकेट कर, दुई सन्तान के बड़ सन्तान बौमा के, से তাদের ভাইদেরকে রাখছি, তুমি অনুগ্রহ করো তোমার আত্মা চালনা দাও যেন দেবদত্ত বাবু সর্বদা সুস্থ থাকে, যেন আরো টিউশন পায় এবং যেন তোমার গৌরব করতে পারে। আমি রেভারেন্ড সবিতা ঘোষকে তোমাকে সমর্পণ করছি প্রভু যিশুর নামে, সবিতা ঘোষের জীবনকে আশীর্বাদ করো, তার বাবা মাকে, তার বোনকে পূজাকে, প্রসেনজিৎকে, সেই পরিবারকে তুমি অলৌকিক কাজ করো প্রভু যিশুর নামে, তাদের জীবনে অ্যাবান্ডেন্ট ব্লেসিং দাও, তারা যেন তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, তুমি তাদেরকে রক্ষা করো, তুমি তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ইয়েস প্রভু, সেই পরিবারকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে তন্ময় বোসকে আমি তোমাকে সমর্পণ করছি, সে জেনেসিস যে তার প্রজেক্ট আছে প্রভু, বিশেষ করে রিহাইভ সেই প্রজেক্টকে আমি রাখছি প্রভু যিশুর নামে, ব্রাদার তন্ময় বোসের জীবনে তুমি অলৌকিক কাজ করো, তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো যেন তন্ময় ভাই তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি তাদের জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, যতজন তারা অনলাইনে এসছে আমি প্রত্যেকজনকে রাখছি প্রভু, তুমি এইভাবে তাদের জীবনে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, সত্যি প্রভু তুমি কত মহান ঈশ্বর, আজকে বাক্য কার্যে নিগুড় তত্ত্ব অনুসারে প্রত্যেকজনকে তুমি বৃদ্ধি করো যেন তারা তোমাকে গৌরব করতে পারে। আমরা প্রভু যতজন প্রভু তারা অনলাইনে এসছে প্রত্যেকজনকে আমি রাখছি প্রভু, যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, আমি শর্মিলা চ্যাটার্জিকে তোমাকে সমর্পণ করছি প্রভু, রাইট না প্রভু সিস্টার শর্মিলা চ্যাটার্জির জীবনে তুমি অলৌকিক কাজ করো, তার দুই মেয়েকে তার হাজবেন্ডকে আমি রাখছি প্রভু যিশুর নামে, যেন সিস্টার শর্মিলা তোমার গৌরব করতে পারে প্রভু, তার জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো কত অনুগ্রহ করেছো, যেন প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য বলছে তার সকল উপকার ভুলিয়া না যাও প্রভু যিশুর নামে, শর্মিলার জীবনে তুমি এমন কাজ করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু, আমি তোমার কাছে ডেডিকেট করছি তার পরিবারকে তার ফ্যামিলিকে, তুমি রক্ষা করো প্রোটেক্ট করো যেন সে তোমার গৌরব প্রশংসা করে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে তন্দ্রা মল্লিককে তোমাকে সমর্পণ করছি, তার হাজবেন্ডকে তার পরিবারকে ডেডিকেট করছি, তন্দ্রা মল্লিকের বিল্ডিংয়ে প্রভু যারা দুজন কোভিড পেশেন্ট আছে প্রভু, তাদের ভয়ের মধ্যে আছে প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, সেই ফ্যামিলিকে প্রভু মল্লিক ফ্যামিলিকে আমি তোমার যিশুর রক্তে বন্ধন করছি, তারা যেন তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ প্রভু, আমি ধন্যবাদ দিই প্রত্যেক জনকে, তুমি অনুগ্রহ করে পারেন। আমাদের দেশের রতীন্দ্রনাথ মুখার্জিকে তোমাকে সমর্পণ করছি, তার পরিবারকে ডেডিকেট করছি, শিপ্রাদিকে,
রঞ্জনীকে সেই পরিবার যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমরা প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে মনীষা দাশগুপ্তকে রাখছি, তার পরিবারকে তার ফ্যামিলিকে রাখছি প্রভু, যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। যিশুর নামে তাদের জীবনকে তুমি ব্লেস করো, যেন তারা তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করে। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে আমাদের ভাস্বতী মহাপাত্রকে পরিবারকে রাখছি, তুমি তাদের ফ্যামিলিকে তোমার প্রোটেকশন তোমার সুরক্ষা দাও, ভাস্বতী মহাপাত্র যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ইয়েস প্রভু, আমরা যতজন প্রভু তারা অনলাইনে আছে প্রত্যেকজনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, তারা যেন এইভাবে তোমাকে গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ প্রভু, প্রত্যেকজনকে তোমার হাতের নিচে সমর্পণ করছি, তুমি আশীর্বাদ করো যেন সবাই মিলে তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি বাইরে যা বিতাশা লক্ষ্য করো, প্রত্যেকজনকে তোমার চালনা দাও প্রভু, সমস্ত ভার দিলাম, সঙ্গে থাকো। ধন্যবাদ প্রার্থনা আমরা এই মুহূর্তে প্রভু ভাই অরূপ মণ্ডলকে তোমাকে সমর্পণ করছি, অরূপ মণ্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার ফ্যামিলিকে তোমাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। অরূপ যেন তোমার গৌরব করতে পারে প্রভু, যে বিষয় নিয়ে ভাই অরূপ এসছে এই মুহূর্তে তুমি তার জীবনে অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু, যেন অরূপ তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ প্রভু, সমস্ত ভার তোমাকে দিলাম, বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো, যেন তারা তোমার গৌরবের মধ্য দিয়ে তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করে। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে স্বাগতম জানাই, যে সত্যি আজকে অনেক প্রবলেম, দুদিন ধরে যে প্রবলেম চলছিল আমরা সঙ্গে সঙ্গে সিমটাকে চেঞ্জ করা হয়, খুব তড়িঘড়ি করে যুদ্ধ তৎপরতায় কাজ করতে হয়েছে, তবুও এক এক সময় দেখছিলাম যে লাইনে ডিস্টার্ব করছে। যাই হোক, ঈশ্বরকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে আজকের যে আমরা যে সাবজেক্ট আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। সত্যি প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রভু আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত তার পবিত্র আত্মা দ্বারা চালনা করছেন, আমরা সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আমরা প্রভুর কাছ দিয়ে শিখব এবং প্রভুর অনুগ্রহ আমরা আত্মার চালনা শিখব। আমরা একটা বাক্য যাই যেটা প্রোভার্বস চ্যাপ্টার, আমরা চলে যাবো সেখানে ঈশ্বরের বাক্য, হিতোপদেশ, আমরা চলে যাই হিতোপদেশ, আর সেখানে দেখব তার দুই অধ্যায় 10, 11, 12 এবং 20 পদ আমরা দেখব। প্রোভার্বস চ্যাপ্টার 20, আমরা চলে যাব ঈশ্বরের বাক্য, হিতোপদেশ, হিতোপদেশ আমরা বাক্য আমরা দেখব। হিতোপদেশ তো দুই অধ্যায়, নীতিবচন 2 অধ্যায় আর ওয়াঁ পর 1, 2, 3 আর 20 পদ হম লোক দেখেঙ্গে। আইয়ে পরমেশ্বর কা বচন কো দেখেঙ্গে, পরমেশ্বর বচন হম লোক কো জীবন মে ক্যা বাত করতে। আমরা ঈশ্বরের বাক্য দেখব, সেখানে ঈশ্বরের বাক্য বলছে হিতোপদেশ, আমরা চলে যাই তার 2 অধ্যায় 1, 2, 3 এবং 20 পদ দেব। বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো, হ্যাঁ যদি সুবিবেচনা আহ্বান করো, যদি সুবুদ্ধির জন্য উচ্চ স্বর করো, যদি রৌপ্যের ন্যায় তার অন্বেষণ করো, গুপ্ত ধনের ন্যায় তার অনুসন্ধান করো, তবে সদাপ্রভু ভয় বুঝিতে পারবে, ঈশ্বরের বিষয়ে জ্ঞান প্রাপ্ত হইবে। তাহলে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কথা বলতে চাইছেন, সেখানে খুব সুন্দর ফর উইজডম এবং বলছে এন্টার ইওর হার্ট অ্যান্ড একনোলেজ। প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদের জীবনে তিনি কি বলছেন, কে বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো। তাহলে ঈশ্বর আজকের যে বাক্য আপনাকে এবং আমাকে দিচ্ছে, প্রথম তার বাক্যকে কি করতে হবে, গ্রহণ করতে হবে, রিসিভ। পরমেশ্বর কো বচন কো পেহলে আপকো ক্যা করনা হ্যায়, আপ লোগ বহুত আদমি লোগ সুনতে হ্যায়, প্রার্থনা করি ব্রাদার, প্রার্থনা করি, বহুত আদমি রিকোয়েস্ট লিখতে হ্যায়, নো ডাউট প্রার্থনা করনা আচ্ছা হ্যায়, লেকিন প্রার্থনা সিরফ আপকো মকসদ কে লিয়ে, লেকিন বচন আপকো বহুতাই সে জীবন। হম লোগ ক্যা করতে, আগর আপ হর দিন বড়নে কে লিয়ে, বহুত আদমি বড়নে কে লিয়ে সিরফ জব বচ্চা বড়তে হ্যায় তো পেহলে ক্যা করতে, মিল্ক খাতে না, মিল্ক মিল্ক পিতে হ্যায়, আর মিল্ক জব এক সার্টেন স্টেজ মে ও মিল্ক পিতে হ্যায়, উসকা বাদ জব ও 6 মহিনা কা 7 মহিনা হো জাতা হ্যায় তো
थोड़ा थोड़ा कर करके क्या कर रहे हैं, मिलकर साथ साथ दूसरे भी खाना देते हैं। क्यों? क्योंकि उसको ग्रोइंग अप करने के लिए, उसको ग्रोथ करने के लिए, बढ़ने के लिए। তাহলে আপনি যদি প্রভুর সন্তান হন, আপনি প্রত্যেকটা দিন আপনি প্রার্থনা নিচ্ছেন, প্রার্থনা নিচ্ছেন, প্রার্থনা নিচ্ছেন, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে বৎস যদি তুমি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল কাছে সঞ্চয় করো, তাহলে ঈশ্বরের বাক্য আপনাকে কি করতে হবে, জানতে হবে। পরমেশ্বরকে বললা পড়ে পরমেশ্বর ইয়ে বচন আমাকে শিখাইয়া। আর এখানে কি বলছে, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো, তাহলে প্রজ্ঞা ক্যা হ্যায়, হোয়াট ইজ জ্ঞান, তো বচন, বচন মে ক্যা করনা হ্যায়, আপকো মন লগা কে বচন কো বিশ্বাস করনা হ্যায়। বহুত আদমি লোগ ক্যা করতে হ্যায়, বচন কো সুনতে হ্যায়, দিমাগ মে রাখতে হ্যায়, হৃদয় মে নেই রাখতে, ইয়াহ পর রাখতে হ্যায় বচন। তো আজ পরমেশ্বর আপকো বোল রহা হ্যায়, বচন যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো, যদি সুবিবেচনাকে আহ্বান করো, যদি বুদ্ধির জন্য উচ্চ স্বর করো, যদি রৌপ্যের ন্যায় তার অন্বেষণ করো, গুপ্ত ধনের ন্যায় তার অনুসন্ধান করো। মতলব পয়সা নেই, হামলোগ ক্যা করতে, সোনা কো সহি সালামত রাখতে হ্যায়, লকার মে লগ দেতে, নেই গয়না কো জেবর কো হামলোগ লকার মে রখ দেতে। আগর পরমেশ্বর কো ইতনা জ্ঞান আপ কহাঁ পর রাখা, ইয়াহ পর দিমাগ মে, ক্যোঁকি হৃদয় মে বচন নেই। ইসিলিয়ে ছোটা ছোটা বাদ মে হামলোগ ক্যা হোতে হ্যায়, তো নার্ভাস হয়ে যাতে হ্যায়। আপকা জীবন মে জব তকলিফ আতা হ্যায়, পরিশানি যা আতা হ্যায়, তো ক্যা হোতা হ্যায়, তুরন্ত নার্ভাস হয়ে যাতে হ্যায়, ক্যা করেঙ্গে ইস পরিস্থিতি মে। তো আজ ঈশ্বরের বাক্য আপনাকে এই কথা বলছে, যাতে প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা প্রভুর কাছে আন্ডারস্ট্যান্ডিং, প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের বলছেন, যে প্রত্যেকটা মুহূর্ত তিনি গাইড করবেন, এবং আন্ডারস্ট্যান্ডিং কিভাবে আমাকে চলতে হবে প্রভুর পথে তিনি আমাকে শেখাবেন। কেননা পাঁচ পদে বলছে, তবে সদাপ্রভু ভয় বুঝিতে পারিবে, ঈশ্বরের বিষয়ে জ্ঞান প্রাপ্ত হইবে। তাহলে প্রত্যেকটা মুহূর্ত সেই ঈশ্বরের জ্ঞান আমরা প্রাপ্ত হব, প্রভুর কাছে আমরা জানব। কেননা প্রত্যেকটা মুহূর্ত প্রোভার্বস চ্যাপ্টার 24:3 যদি দেখি, হিতোপদেশ তার 24:3 আসুন ঈশ্বরের বাক্যকে আমরা দেখি। হিতোপদেশ 24:24 আর সেখানে 3 যদি আমরা দেখি, নীতিবচন 24:3 প্রজ্ঞার দ্বারা গৃহ নির্মাণ হয়, আর বুদ্ধির দ্বারা তা স্থিরীকৃত হয়। তো কি বলছে, প্রজ্ঞার দ্বারা গৃহ নির্মাণ হয়, আর বুদ্ধির দ্বারা তা স্থিরীকৃত হয়। প্রত্যেকটা মুহূর্ত দুদিন ধরে যখন আপনাদের এই লাইনের ডিস্টার্ব, তখন এক এক সময় চিন্তা করি যে আমি কিভাবে কি করবো। প্রভুর কাছে যখন চাইলাম, ঈশ্বরের বাক্য বলছে প্রজ্ঞার দ্বারা গৃহ নির্মাণ হয়, আর বুদ্ধির দ্বারা তা স্থিরীকৃত হয়। এবং কি বলছে, জ্ঞান দ্বারা কুটিরী সকল পরিপূর্ণ হয়, বহুমূল্য মনোহরের সমস্ত দ্রব্যে। তাহলে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য তিনি আমাদেরকে কি করেন, কি বলছেন, তিনি আন্ডারস্ট্যান্ডিং এবং তিনি আমাদেরকে শেখাচ্ছেন। নীতিবচন 23:23 মে পরমেশ্বর কা বচন দেখিয়ে ক্যা বোল রহা হ্যায়। নীতিবচন 23:23 প্রোভার্বস চ্যাপ্টার 23:23 দেখি, এখানে বলছে, সত্য ক্রয় করো, বিক্রয় করিও না, প্রজ্ঞা ও শাসন সুবিবেচনা ক্রয় করো। মতলব ক্যা হ্যায়, জ্ঞান কো আপকো খরিদনা পড়েগা। আপ সোচ রহা হ্যায় এইসা জ্ঞান আপকো মিল জায়েঙ্গে, নেই। পরমেশ্বর কো জ্ঞান পানে কে লিয়ে আপকো মেহনত করনা পড়েগা আপকো জীবন মে, নেই। মতলব ক্যা হচ্ছে, সত্য ক্রয় করো, বিক্রয় করিও না। আর কি বলছে, প্রজ্ঞা ও শাসন সুবিবেচনা ক্রয় করো। মতলব কই আদমি আপকো ডাঁটতা ভি হ্যায়, শাসন ভি করতা হ্যায়, উসকো ভি ক্যা করনা হ্যায়, ক্রয় করনা চাহিয়ে। আমরা এক এক সময় মনে করি যে আরে শাসন কি হবে, ঠিক আছে আমি এই আছি, এই ঠিক আছে, আমাকে অত জ্ঞান দিবে, আমি সব জানি, সব বুঝি, আমরা এক এক সময় মনে করি, তাই না? আমরা প্রভুর কাছে মনে করি আমরা সব জানি। তাই বলছি, সত্য ক্রয় করো, বিক্রয় করিও না, প্রজ্ঞা ও শাসন সুবিবেচনা ক্রয় করো। প্রত্যেকটা মুহূর্ত এখনো পর্যন্ত ঈশ্বরের কাছে শিখতে হবে আপনাকে, আমাকে, কেননা প্রত্যেকটা মুহূর্ত তার প্রত্যেকটা স্টেপে প্রভু আমাদেরকে শেখান তিনি। অনেকজন মনে করেন, না আমার শেখার দরকার না, আমি সব জানি, আমি এই সব পারি। যদি এইটা যদি ভাবেন তাহলে ভুল,
কেননা প্রভুর কাছে আপনাকে বসতে হবে, প্রভুর কাছে চাইতে হবে, প্রভু তোমার পবিত্রতার শক্তি তুমি আমাকে দাও। পরমেশ্বর কে পাস আপকো বাইন্ডনা পড়েগা, পরমেশ্বর কে পাস মাঙ্গনা পড়েগা, ক্যা চাহতে হ্যায় পরমেশ্বর কে পাস। নেই योहन्ना 16 का 25-24 में लिखा है, अब तक मेरे नाम से कुछ नहीं मांगा, तू मांग तेरे आनंद पूरा होगा। वचन में यही बात बोले ना बच्चे, योहन्ना 16 अध्याय 24 पदे बोलचे, ए पोचन तुम आमार नामे किछु चाओ नाई, तुम चाओ तुम्हार आनंद सम्पूर्ण होबे। आमरा प्रभुर काछे चाई ना आर तिनि ईश्वर आमादेर देन ना, प्रत्येकटा मुहूर्त ईश्वर आमादेर जीवने नतून नतून ज्ञान तिनि आमादेर दिच्छे। আমরা দেখবেন কালকের আমাদের নতুন স্টুডিও, আপনারা কালকে দেখবেন, কালকে 1st আগস্ট নতুন স্টুডিওর মধ্যে আমাদের কালকের প্রোগ্রাম শুরু হবে। তার জন্য অনেকটা প্রিপারেশন, অনেক ব্যস্ত, অনেক কাজ করতে হচ্ছে সেখানে। নতুন স্টুডিওর মধ্যে আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব, হালেলুইয়া। তাই ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত বলছে, সত্যকে ক্রয় করে বিক্রয় করে না, প্রজ্ঞা সাচন বিবেচনা করো। তাই ঈশ্বর আমাদের জীবনকে তিনি তার আত্মার চালনা দেন। আমরা হিতোপদেশ তার 4:7 দেখো ঈশ্বরের বাক্য কি বলছে, নীতিবাচন ঘড়িয়ে 4:7 4:7 ঈশ্বরের বাক্য বলছে, প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জন করো ও সমস্ত উপার্জন দিয়া সুবিবেচনা উপার্জন করো। মতলব কে কেনা হ্যায়, প্রজ্ঞাই প্রধান বিষয় জ্ঞান। अगर आपके पास ज्ञान नहीं है, विजडम नहीं है, ब्रिंगिंग ऑफ विजडम, तो ये क्या है, आपको ज्ञान को मांगना पड़ेगा। किसका पास, परमेश्वर के पास ज्ञान मांगना पड़ेगा। आप सोचते हैं आप बहुत कुछ जानते हैं, गलत है। जेम्स चैप्टर 1:5 में लिखा है, याकूब 1:5 में जाकूब तार 1:5 बोलते, যদি কারো জ্ঞানের অভাব হয় ঈশ্বরের কাছে যাচনা করো, তিনি অকাতরে জ্ঞান দিয়া থাকে। তাহলে ঈশ্বর আজকে আপনাকে কিন্তু অকাতরে জ্ঞান দিয়া থাকবে। তাই জন্য আজকে বিশেষ করে কালকে আমরা নতুন সাবজেক্টে যাব, সেই জন্য আজকের আমরা এইটা 4 এবং 5 যে দুটো যে ওইটা আমরাকে কন্টিনিউ আমরা বলে দিচ্ছি। আমরা চলে যাই রোমিও তার 1 অধ্যায় আমরা 18-20 দেখি ঈশ্বর আমাদেরকে কি বলছেন, তিনি আমাদের কি বোঝাতে চাইছেন। রোমান চ্যাপ্টার 1:18-20 দেখুন সেখানে কি বলছে রোমিও। আমরা চলে যাই রোমিও 1:18-20 রোমিও 1:18-20 সেখানে বলছে, কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতা প্রকাশিত হইতেছে। কি বলছে, ঈশ্বরের ক্রোধ। আপনি সবাইকে নিয়ে আপনি ছেলে খেলা করতে পারেন, সবাইকে আপনি কি করতে পারেন, টুপি পরাতে পারেন, সবাইকে আপনি কি করতে পারেন, আপনার চালাকিকে করা দেখাতে পারেন, কিন্তু বলছে কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে। হ্যাঁ, যারা ধার্মিকতার সত্যের প্রতিরোধ করে, কেননা ঈশ্বরের বিষয়ে যা জানা যাইতে পারে তাদের মধ্যে সব প্রকাশ আছে, কারণ ঈশ্বর তা আমাদের কাছে প্রকাশ করিয়াছেন। এবং কি বলছেন, ফলত তার অদৃশ্য গুণ অর্থাৎ তার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তার বিধি কার্যের বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে, এই জন্য তাদের উত্তর দিবার পথ নাই। আপনি অনেক মুহূর্তে বলছেন আপনি শুধু কি করছেন, এতদিন প্রার্থনা নিয়েই যাচ্ছেন, নিয়েই যাচ্ছেন, কিন্তু আপনি সত্য কখনো জানছেন না। আপ ক্যা কর প্রার্থনা লেকে যা রে, লেকিন সচ্চা আপকো ক্যা কর আবি তক নেই জান রহা হ্যায়। তো এক দিন ইয়ে ক্রোধ, পরমেশ্বর কা ক্রোধ আপকো উপর মে আয়েগা, ক্যোঁকি আপ বহুত দিন সে সুন রহে, কোই কাম কা নেই। ঈশ্বর আমাদের জীবনে তিনি বারে বার করে তিনি এই কথা তিনি আমাদের বলছে। নীতিবচন 21:30 দেখিয়ে পরমেশ্বর কা বচন ক্যা বল, নীতিবচন চলা যাইয়ে হিতোপদেশ তার 21:30 ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। হিতোপদেশ 21:30 দেখুন ঈশ্বরের বাক্য বলছে, আমরা পড়ছি
নাহি জ্ঞান, নাহি বুদ্ধি, নাহি মন্ত্রণা সদাপ্রভুর বিরুদ্ধে। কি বলছে? নাহি জ্ঞান, নাহি বুদ্ধি, নাহি মন্ত্রণা সদাপ্রভুর বিরুদ্ধে। প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের চান যেন আন্ডারস্ট্যান্ডিং। সত্যি যদি আপনি যদি প্রভুর সেই আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারেন, তাহলে আপনি চিন্তা করতে পারবেন ঈশ্বর কত মহান। কালকে আমাদের সাবজেক্ট আমি বলে রাখছি, আর আপনারা প্রার্থনা করবেন, কালকে হচ্ছে কুরবানি, তাই না? কালকে আমি ব্ল্যাক সেট, মানে হচ্ছে রক্ত ছড়া, কালকে আমরা হচ্ছে জিসাস ব্লাড, জিসাস ব্লাড। আমরা এই কেন প্রভু যিশুর রক্ত, ওয়াই কেন জিসাস ব্লাড, ওয়াই কেন যিশুর রক্ত? হ্যাঁ, যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে আমরা কি হই? পরিত্রাণ বা উদ্ধার পাই। কেন যিশুর রক্ত, ওয়াই জিসাস ব্লাড? কালকে যে সাবজেক্ট জিসাস ব্লাড, কেননা যেহেতু কালকে কুরবানি, কালকে অনেক কিছু আমি আপনাদের দেখাবো যে কুরবানি প্রকৃত মিনিং, ব্ল্যাক সেট, যিশুর রক্ত মধ্যে কত গুণ আছে সেটা আমরা দেখাবো। তাই আজকে বিশেষ করে আপনাদের কাছে এই বাক্যটা আমি খুব তাড়াহুড়ো করে আমি শেষ করতে চাইছি। নীতিবচন 16:16 মে দেখিয়ে পরমেশ্বর কা বচন ক্যা বললেন, নীতিবচন 16:16 মে পরমেশ্বর কা বচন দেখিয়ে, নীতিবচন 16:16, নীতিবচন 16, সুবর্ণ অপেক্ষা প্রজ্ঞা লাভ কেমন উত্তম, রৌপ্যের অপেক্ষা বিবেচনার লাভ বড়নি। তার মানে কি বলছে? সুবর্ণর অপেক্ষা প্রজ্ঞা লাভ কেমন উত্তম। জ্ঞান, সোনার থেকেও দামি হচ্ছে জ্ঞান। মানুষ কিন্তু জ্ঞান সঞ্চয় করতে গেলে অনেকটা সময় লাগে, তার অনেকটা স্টেজ পার করে কিন্তু আসতে হয় তাকে জ্ঞান, তাই না? আজকে অনেক মানুষ হচ্ছে বিজ্ঞ মানুষ আছে, আজকে অনেক বয়স্ক জন আছে, যাদের প্রত্যেকটা মুহূর্ত আপনার যে জ্ঞান সেই জ্ঞানের সঙ্গে আমার কিছু নেই, আমি সামান্য, কিন্তু আমি চেষ্টা করছি সেই প্রভুর জ্ঞানে যেন আমি আরো বৃদ্ধি পেতে পারি, তাই না? তাই প্রভুর কাছে আজকে যখন আমরা যত এসছেন, সুবর্ণর অপেক্ষা জ্ঞান লাভ কেমন উত্তম, রৌপ্যের অপেক্ষা বিবেচনা লাভ বড়নীয়। তাহলে আজকে সোনার থেকেও জ্ঞান হচ্ছে সব থেকে উত্তম, তাই না? তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত যতজন আছেন প্রভুর কাছে, প্রত্যেকটা মুহূর্ত বলো, প্রভুকে বলো, প্রভু আমি তোমার জ্ঞানকে আমি চাই। আপনি হিতোপদেশটা 16:22 দেখুন সেখানে কি বলছে, 16:22, বিবেচনা বিবেচনাকের পক্ষে বিবেচনায় উনুই, কিন্তু অজ্ঞানত অজ্ঞানদের কাছে কি হচ্ছে? শাস্তি। তাহলে বারেবার করে বলছে বিবেচনা বিবেচনাদের পক্ষে জীবনের উনুই। তার মানে হচ্ছে আপনার যদি বিবেচনা থাকে, বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কি হবে? নতুন নতুন জল বেরোবে। আর যদি আপনি মনে করেন যে না ঠিক আছে আমি সব জানি, বহুত আদমি লোক হ্যাঁ আমি সব কিছু জানতে, আরে ক্যা ও দু দিন কা ছোকড়া ক্যা বচন আমাকে শিখায়েঙ্গে, বচন মে হাম সব কিছু জানতে, বহুত আদমি লোক হ্যাঁ নাই। লেকিন ইয়া পর ক্যা বল রহে ঈশ্বরের বাক্য, যে বিবেচনা বিবেচনার পক্ষে জীবনের উনুই, মতলব বচন শিখতে 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 এসা হোগা, জব বচন আপকো মুহ সে কোই আদমি সুখেগা সুনেগা, তো জেসা রোজ কো পানি জেসা পিতে হ্যায় তো আপকো প্যাস সে বুঝতে হ্যায়, ঠিক এরকম ভাবে ঈশ্বরের বাক্য আপনি যত পড়বেন, যত পড়বেন, যত বার জানবেন, তত আপনার জীবনে কি হবে? নতুন 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 ঈশ্বর আপনাকে চিন্তা ভাবনা দেবে। তাই প্রত্যেকটা মুহূর্ত জীবন, আমাদের জীবনটা এইটাই। আমরা নীতিবচন 13:15 দেখিয়ে পরমেশ্বর কা বচন ক্যা বলার, প্রোভার্বস চ্যাপ্টার 13:19, 13:15 ঈশ্বরের বাক্য বলছে, সুবুদ্ধি অনুগ্রহজনক কিন্তু বিশ্বাসঘাতকতার পথ অপমান। তাহলে অব অসমান সমমান, একই বলছে, সুবুদ্ধির অনুগ্রহজনক কিন্তু বিশ্বাসঘাতকতার পথ অসমান।
তাহলে বিশ্বাসঘাতক। বহুত আদমী লোক ক্যা করতে বিশ্বাসঘাতক করতে বারে বার করে ঈশ্বরের বাক্য বলছে, এবং কি বলছে, যে যেন কেউ সতর্ক সে জ্ঞানবার পূর্বক কর্ম করে, কিন্তু হীন বুদ্ধিদের মূর্খতা বিস্তার করে। কি বলছে, কিন্তু হীন বুদ্ধিদের মূর্খতা কি করেন, বিস্তার করে। আপকো জানতা হ্যাঁ বহুত আদমি কো ক্যা করতে আপকো মূর্খ পরিচয় দিতে। আপ সোচ লিজিয়ে परमेश्वर का वचन आपके जीवन में क्या बोलना चाहते हैं, ये अंडरस्टैंडिंग। लास्ट बोल के लास्ट दो बोल के हम खत्म करेंगे। नीति वचन 18 का दो पद देखिए, हितोपदेश 18:2, हितोपदेश 18:2 ते की बोलचे 18:2 সেখানে কি বলছে, হীন বুদ্ধি বিবেচনার প্রীতি হয় না। হীন বুদ্ধির বিবেচনা প্রীতি হয় না, মতলব কোই আদমি কো আপকো জ্ঞান দেনা চাহতা হ্যায় তো ও সোচতে হ্যায় মত আপ মত জ্ঞান দিজিয়ে, কেবল নিজেরাই মনের কথার প্রকাশে প্রীত হও। নিজেদের মনের কথা কি করে প্রকাশে প্রীত হও, বলতে আমি সব জানি, সব কিছু জানতে। তো এইটা আজকে আপনাদের জীবনে ঈশ্বর তিনি এই বাক্য তিনি আমাদের আজকে দিতে চাইছেন। তাই আজকে প্রভুর কাছে আমাদের ধন্যবাদ দিই, প্রভুর কাছে আমরা প্রশংসা মহিমা কীর্তন করি, তিনি কত মহান ঈশ্বর। প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা অবস্থার মধ্য দিয়ে তিনি আমাদেরকে চালনা করছেন। যতজন আপনারা আছেন প্রত্যেকটা মুহূর্ত আপনি ঈশ্বরের বাক্য দেখেছেন, যাতে আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রভুর গৌরব প্রশংসা করতে। আসুন আমরা প্রার্থনার মধ্যে যাই। স্বর্গীয় প্রেমময় রাজা প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, আমি এই মুহূর্তে সুমনা দত্তকে তোমাকে সমর্পণ করছি, ভাই জেকব দত্তকে এবং তাদের পরিবারে তাদের মেয়েকে আমি তোমাকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে সুমনা জেকব এবং তাদের পরিবারকে তুমি প্রোটেকশন করছো প্রভু। জেকবের যে কোভিডের আমি বিশ্বাস করি তাকে তুমি খুব তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসো, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে, যেন তারা তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে। আমরা প্রভু সঞ্চিতাকে রাখছি প্রভু রাইট না প্রভু, সঞ্চিতার জীবনকে তুমি অনুগ্রহ করো, যেন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা অবস্থার মধ্য দিয়ে যেন প্রত্যেকটা মুহূর্তে তার জীবনকে তুমি আশীর্বাদ করো, সঞ্চিতার জীবনে অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো, তার যা কিছু প্রয়োজন তুমি অলৌকিক কাজ করে যেন সঞ্চিতা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু যতজন তারা অনলাইনে এসছে প্রত্যেকজনকে আমি তোমাকে ডেডিকেট করছি, সুমিতা দেকে তোমাকে সমর্পণ করছি, সুমিতা দের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার শাশুড়ি মাকে তার হাজবেন্ডকে আমি তোমাকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে সুমিতা দের জীবনে অলৌকিক কাজ করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে অরূপ চক্রবর্তীকে তোমাকে সমর্পণ করছি, ভাই অরূপ চক্রবর্তী কোভিড-19 আছে প্রভু, তারকেও তোমার সুস্থতা দাও, সে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, খুব তাদের রিকভারি করে তাদেরকে বাড়িতে নিয়ে এসো। আমরা প্রার্থনা করি প্রভু বিশেষ করে কোলে ব্রাদার কোলেকে আমি তোমাকে সমর্পণ করছি, তার পরিবারও প্রভু সে এফেক্টেড আছে প্রভু, যিশুর নামে দেব কোলেকে তোমার কাছে সমর্পণ করছি, তাদেরকেও তুমি সেই কোভিড থেকে তাদেরকে রক্ষা করে তাদেরকে বাড়িতে সুস্থ নিয়ে আসো। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি প্রভু দিলীপ কুমার দাসকে তোমাকে সমর্পণ করছি, তাকেও তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, ইউ আর দ্য হিলার বি হিল জিসাস দেন দিলীপ বাবুর, তার পরিবারকেও তুমি নিয়ে আসো, সে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে যতজন আছে প্রভু আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই, প্রত্যেকজনের জীবনকে তুমি আশীর্বাদ করো, যারা কোভিড পেশেন্ট আছে প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, তুমি তাদের বাইরে যাওয়া বিতাস রক্ষা করো, আজকের যে বাক্য প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করেছো। আমি প্রার্থনা করি প্রভু ঈশিতা দাসকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, ঈশিতা দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার ফ্যামিলির জন্য যে প্রার্থনা চেয়েছে সেই ফ্যামিলি সেই অঞ্চল সেই পাড়াকে আমি যিশুর রক্তে বন্ধন করেছি, অলৌকিক কাজ করো, যেন ঈশিতা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আজকে প্রত্যেকজনকে তোমাকে ডেডিকেট করছি, তুমি বাড়ি যা বিদ্যা সব করো, সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আসুন আমরা এই মুহূর্তে প্রার্থনা করি, আমরা প্রভুর ধন্যবাদ করি। আসুন আমরা প্রার্থনা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সরল যেমন পৃথিবী সিদ্ধ হোক, আমাদের দৈনিক খাবার আজ আমাদের দাও, আমরা যেন অপরাপর অপরাধী ক্ষমা করিয়াছি, তদ তুমি তো পরাশ্রমণ ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তাড়িও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো, রাজ্য পরাক্রম মহিমা যুগ যুগ তোমার, আমেন। আমরা ধন্যবাদ দিই এই মুহূর্তে প্রভু, বিশেষ করে অঞ্জলি
নস্করকে তোমাকে সমর্পণ করছি প্রভু, প্রত্যেকটা মুহূর্ত অঞ্জলি নস্করের জীবনকে তোমার অনুগ্রহের মধ্যে ভরিয়ে দাও, তার ফ্যামিলিকে তোমার প্রোটেকশন তোমার সুরক্ষা দাও যিশুর নামে। এখন ঈশ্বরের অনুগ্রহ পবিত্র আত্মা শান্তি সহভাগিতা খ্রিস্টের সাথে সন্তান সন্ততি গৌড় দ্বিতীয় আগুন পর্যন্ত নিত্য নিত্য শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান যিশুর নামে চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। কন্টিনিউ আপনারা প্রার্থনা করবেন, কালকে আমরা নতুন একটা সেট আপের মধ্যে আমরা ঢুকব। বিশেষ প্রার্থনা রাখবেন যাতে ঈশ্বর সমস্ত সিস্টেমকে খুব সুন্দরভাবে চালনা করেন, তার জন্য প্রার্থনা করবেন। আজকে বিশেষ করে ধন্যবাদ দিই আমরা 150 ফ্যামিলিকে, আজকে আমাদের সুন্দরবন অঞ্চলের 150 ফ্যামিলিকে, তাদেরকে আমরা সেই মাসিক যে চাল ডাল তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে 150 পরিবারকে, এবং তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য ধন্যবাদ দিই যারা সহযোগিতার হাত বাড়িয়ে যারা সাহায্য করছেন। আগামীকাল 1 তারিখ, মানে আপনার কাছে আর 10টা দিন বাকি আছে আমাদের ট্যালেন্ট সার্চিংয়ের কন্টেস্টে জমা দেওয়ার কাজ। তাই একক, দলগত এবং গ্রুপ যদি আপনারা কম্পিটিশনে দিতে চান, আপনাদের গান রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, তাতে আমরা 15 আগস্টে সেটা করব। মনে রাখবেন 10ই আগস্ট লাস্ট ডেট জমা দেবার, তাই আপনাদের আগামীকাল আগস্ট মাসের 1 তারিখ কালকে থেকে পড়ছে, মাত্র হাতে আপনার কাছে 10টা দিন আছে, তাহলে আপনি সুযোগ কিনে নিন যেন ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করেন। থ্যাংক ইউ সকলকে, অনেক অনেক ধন্যবাদ দিই, প্রভু আপনাদের সঙ্গে থাকুক। কালকে আমরা নতুন সাবজেক্ট নিয়ে আসছি, আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জিসাস ব্লাড, প্রভু যিশুর রক্ত। আর কালকে আমরা সেই বাক্য নিয়ে আলোচনা করবো, যদি ঈশ্বর আপনাদের আসে। থ্যাংক ইউ, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর সঙ্গে থাকুন, সবাইকে শুভেচ্ছা জানাই।